অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় মকর রাশি ফেব্রুয়ারি দু কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি একটা সম্ভাবনা তুলে ধরার প্রয়াস করছি কেমন যেতে চলেছে আপনি যদি মকর রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসে কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এই ভিডিওতে আমি জিস্ট তুলে ধরতে চলেছি দেখুন মকর রাশির কিন্তু হাজারো লোক আছে প্রত্যেকে যে একই ফল পাবেন তা নয় কারণ প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা প্রত্যেকের গ্রহের গোছ আলাদা প্রত্যেকের চরণ আলাদা প্রত্যেকের নক্ষত্র আলাদা পায়া আলাদা প্রত্যেকে কিন্তু ডিফারেন্ট ফল কিন্তু পাবেন কিন্তু এই রাশি ফল কী হবে আপনাদেরকে চলার পথে আগামী মাসে কী ঘটতে পারে তার একটা অগ্রিম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিবেন উচিত মনে করেন অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটি সম্পূর্ণরূপে পেট সার্ভিস ফ্রি সার্ভিস নয় তো শুরু করা যাক মকর রাশি মকর রাশি আমি প্রথমেই বলি আপনাদের শরীরগত দিকটা কিন্তু এ মাসে যথেষ্ট ভালো শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের তেমন কিন্তু সমস্যা থাকছে না ফার্স্ট পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট আপনাদের আর্থিক স্থিতি অর্থনৈতিক স্টেবিলিটির জায়গা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু আপনাদের আয় যেমন হবে পাশাপাশি প্রচুর পরিমাণে ব্যয়ও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেভিংসের জায়গাটা যদি দেখা যায় সেভিংসের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে জিরো প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা পাবেন আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার জন্য এই ফেব্রুয়ারি মাস প্রেমের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে নতুন প্রেম পুরাতন প্রেম কামব্যাক এটা কিন্তু থাকছে এবং আপনাদের এ মাসে শুভ বিবাহের কানেকশান বা কোনো শুভ ক্রিয়া বাড়িতে হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে বিয়ের ব্যাপারে চেষ্টা করছিলেন বিয়ের জন্য কিন্তু আপনাদের ক্ষেত্রে এ মাসটা যথেষ্ট আদর্শ আপনারা এ ব্যাপারে এগিয়ে চলুন এবং কিছু কিছু ক্ষেত্রে বিয়ে হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে শুভ বিবাহ কারু বিবাহের যোগ আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে পৈতৃক সূত্র থেকে সম্পত্তি লাভ অর্থাৎ কোনো জায়গা থেকে আপনি পৈতৃক সূত্র থেকে কোনো টাকা বা সম্পত্তি পাওয়ার কিন্তু সম্ভাবনা বাড়িয়ে তুলছে আকস্মিক ধনপ্রাপ্তি অর্থাৎ আপনি কোনো জায়গা থেকে শেয়ার হোক লটারি হোক ফাটকা থেকে বা কোনো সূত্র থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে আপনাদের এ মাসে আপনাদের ব্যবসা কেন্দ্রিক সমস্যাটা কিছুটা হলো কাটবে ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে আপনি যদি মকর রাশি মানুষ আপনার ক্ষেত্রে আপনি যদি মকর রাশি মানুষ হন আপনি যদি গ্ল্যামার দুনিয়াতে থাকেন অ্যাক্টিং মডেলিং ডান্সিং এর সঙ্গে যদি আপনারা যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ অর্থাৎ এই সময়ের মধ্যে আপনি যদি মকর রাশি মানুষ আপনার ক্ষেত্রে এই সময়ের মধ্যে যথেষ্ট কাজের কিন্তু সুযোগগুলো কিন্তু আসবে অর্থাৎ ক্যামেরার বাইরে সামনে এবং পিছনে যারা কাজ করেন কি না তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে সুবর্ণ সুযোগ অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু আমি যদি বলি এই মাসটা বিশেষভাবে শুভ কিন্তু ফল চারদিক থেকে বহন করে নিয়ে আসবে আপনি যদি মকর রাশি মানুষ আপনার ক্ষেত্রে এডুকেশনের দিকটা কিন্তু মোটামুটি ওভারঅল কিন্তু ভালো শিক্ষাতে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো এবং এ মাসে আপনাদের কোনো কোনো জায়গায় ভ্রমণের সম্ভাবনা কিন্তু থাকছে দূরযাত্রা ভ্রমণ যাদের কেস মামলা মকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে একটু হলো সিদ্ধান্তটা একটু হলো ভেবে চিন্তে আপনারা নেবেন কারণ কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া জায়গাটা কিন্তু থাকছে সিদ্ধান্ত বা কারো কেউ যদি হয় যে আমরা নতুন মামলা শুরু করব কেস শুরু করব তার ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করুন এছাড়া আপনারা ভাগ্যের সাপোর্ট ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় এটা কিন্তু আপনারা পাবেন অর্থাৎ ভাগ্যের সহযোগিতা কিন্তু আপনারা কিন্তু এই মাসে কিন্তু আপনারা পাবেন ভাগ্যের সাপোর্ট ভাগ্যের দ্বারা অর্থ কিন্তু আপনাদের আসবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের কিছুটা হলেও সমস্যা কিন্তু থাকবে অর্থাৎ মায়ের শরীরগত দিক নিয়ে আপনাদের একটু হলো টেনশানটা কিন্তু এ মাসে বৃদ্ধি করবে এদিকটা বি কেয়ারফুল এবং আপনাদের লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু তৈরি করছে আপনি যদি মকর রাশি মানুষ আপনার ক্ষেত্রে সফলতা লাভের জায়গায় কিন্তু যথেষ্ট ভালো তবে আপনাদের ধনের জায়গাটা নিয়ে অর্থ জায়গাটা নিয়ে কিন্তু তেমন কোনো প্রবলেম কিন্তু নেই সেলফ প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো একটা সম্ভাবনা কিন্তু থাকছে যারা বিদেশের সাথে কাজে যুক্ত আছে আপনি ধরুন বিদেশের সঙ্গে কোনো কাজে যুক্ত আছে বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা কিন্তু এই মাসে বাড়িয়ে তুলবে আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুবই প্লাস পয়েন্ট বিদেশ থেকে অর্থ আসা এবার আসি আপনি মকর রাশি মানুষ আপনার ক্ষেত্রে এ মাসে ভূমি ভবন বাহন সুখেরও কিন্তু সম্ভাবনা থাকছে অর্থাৎ নিজস্ব গাড়ি নিজস্ব বাড়ি হওয়ার কিন্তু প্রবল একটা যোগ কিন্তু এ মাসে থাকছে আপনি যদি মকর রাশির মানুষজন আপনার ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু এ মাসে হবে অর্থাৎ আপনাদের নাম কিন্তু যথেষ্ট এ মাসে ছড়াবে নামের জায়গাটা নিয়ে কিন্তু আপনাদের মানে সম্মানটা পাশাপাশি সম্মানটাও কিন্তু আপনাদের বৃদ্ধি করবে ব্যবসা ক্ষেত্রে যদি আসি আপনি যে কোনো ব্যবসাতে থাকুন না কারণ ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের মোটের উপর দিয়ে যদি বলি ওভারঅল শুভ কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু আপনারা এই সময় করবেন না কিছু কিছু ক্ষেত্রে টাকা লস হয়ে যাওয়া বা টাকা আটকে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে এবার আসি কর্মকেন্দ্রিক জায়গাটা দেখুন কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ওভারঅল কিন্তু ভালো অর্থাৎ নতুন কর্ম প্রাপ্তির জায়গাটা কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি কর্ম সফলতা এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে অর্থাৎ যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন ভাবছেন আপনি ধরুন মকর রাশি মানে আপনার ধরুন কম্পিটেটিভ পরীক্ষা আছে আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শুভ বার্তা কিন্তু বহন করে নিয়ে আসবে অর্থাৎ এক্সামগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি মকর রাশি মানুষ হন কিন্তু পাশাপাশি আমি আবারও বলবো আপনাদের শত্রুতার যোগ অর্থাৎ অহেতুক শত্রুতা এটা কিন্তু আপনাদের থাকবে আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু অকারণে শত্রুতা এই সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এই মাসে ভ্রমণ হওয়া কোনো জায়গাতে দূর যাত্রা কোথাও গেলেন ঘুরতে নিচুকি কি বেড়াতে এই জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলছে অর্থাৎ ভ্রমণের সম্ভাবনা কিন্তু এ মাসে আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু থাকছে আপনি যদি মকর রাশি মানুষ হন আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এ মাসটাতে ছোটোখাটো চোট আঘাত লাগারও কিন্তু সম্ভাবনা থাকছে বি কেয়ারফুল আপনি মকর রাশি মানুষ ফট করে কোনো জায়গাতে পড়ে যাওয়া তা থেকে পায়ে চোট আঘাত লাগারও কিন্তু অর্থাৎ গাড়ি বা বাইক বা নিজের রাস্তায় চলাচল করলে একটু হলো সাবধানে চলবেন চোট আঘাত লাগার জায়গাটা কিন্তু এ মাসে থাকছে তবে বেশ কিছু শুভ সংবাদ আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার জন্য কিন্তু এ মাসে অপেক্ষা করছে লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু আপনাদের এ মাসে যথেষ্ট পরিমাণে থাকছে শিক্ষাক্ষেত্রে যেমন ভালো তেমনি আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট করবেন না আমি বারবার বলছি সেই জায়গাটা অবশ্যই আপনারা নিজস্ব বাই চার্ট একবার হলো অ্যানালাইসিস করে নিন এবং আপনাদের বেশ কিছু মনস্কামনা মনের ইচ্ছাগুলো কিন্তু এ মাসে পূরণ হবে তবে ধনের দিকটা ভালো আবারও বলছি ব্যয় কিন্তু আপনাদের অত্যাধিক হয় ব্যয়ের দিকটাতে আপনারা কন্ট্রোল করুন ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ